Vou te arremeter as portas e ficar Geno que se lenda Chumke da tere paati Phele di chi paanj ba Chabla chabla paati me मारे शुदुशी उताले पाताल कोरे आमा आई बुड़ो भी डीजे बोल दी जंगला बास्ते ये घरे जोन्नु शगले प्रेम शगले हो पांगा मेरे साथे हबे टुरुल हाथा गाचे तोता पागी डालिम गाचे मोंग और भूस कोड़े झड़े दिए चे सारा करे ना के कोमर पड़ा है गोरुर गाड़ी जे झड़े चे से हलो पेहताबरी चाँद उठे चे फूल फूटे चे कदम तोला के अमर गाबजानी बोधी दाद होए चे चुलके दीवी के उह आ क्या ना करूं ओ बोधी दाद होए चे ता चुलके मरो ऐसे चे छोरा दे हिमेर पड़ोस लेके चे हवार पड़े अरे कुदो कुदो कालो बोधी टिकटॉक करे ये देखा हमार मुने जगे चे आशा अमी फोन किने ची बंदोग दिए अमार बिड़िखोर बोधीर पासा बोलते कि ये भूल होले कोरोना के उपोषनो अरे टिकटॉक ते नायक हो ये ते अमार सबलो बजबा गने रे माथा रुपो चादू टे छे अरे फोने हाथे दाढ़ी आची अमार कल्ला गी निको दीदी को सारा जगह तन्न तन्न करे खुले बेड़ा क्या नो आमी पाबो ऐ ता छेचा पुकुरे खुले की करती थी ओ ता छेचा पुकुरे खुला आमी तो टिकटॉक करछी भगवान के टिकटॉक करते जदे गाय 50 ग्राम मांस नी बोला आमी टिकटॉक करती थी बोल दी रे ए छेचा पुकुरे खुले कोदा गदार छोले और आलीर कोले छरा टिकटॉक माना है ना बाबा आदा तो चिंता भावना रे की बोतो ए चिंता भावना की बोना आमी तो नायक होबे तो ओ भगवान के नायक होबे दे ओ जा तो योग्यता की बोल योग्यता की आज क्या बोल हां कर सिनेमा कांचनमणि चांस पाए ने पेचे सुभाषी चांस पाए ने पेचे ये अदमो पावे भगवान देख भाई तादे योग्यता छिलो ताई तारा पेचे तोर की योग्यता छिरे ओ আমারও যোগ্যতা আছে আমিও পাবো ভাই তোর কি যোগ্যতা বল হ্যাঁ আমি প্রত্যেক রবিবার করে স্কুলে যেতাম মাস্টার দেখতে পেতাম না ঘরে চলে আসতাম ভগবান এই মুখ পোড়া আমার পাগল 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 করে দেবে এই আই বলি শুন দিদি কো জরিবা বলি আই কোচে স্কুলে যা কোচে পাঠশালা যা ওই স্কুলে পাঠশালা যাওয়ার নাম নেই ওই ভূতদের মাছ বাগানে শিরশির করে বিড়ি টানবি ওরে ভাই দুঃখের কথা কি বলবো আমার বাচ্চা মানে তোর ভাইপো এই ভাইপো কি হয়েছে
ঠান্ডা লেগে কেসে 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 পেদে ফেলে দিচ্ছে, আমি বলছি আমার ভাই বলছি ওই জিনিসটা তুই ছাড়া কেউ এনে দিতে পারবে না ভাই, তুই বলছিস আমি পারবো, হ্যাঁ তুই পারবি, তুই বলছিস হ্যাঁ তুই পারবি, আমার কাছায় আমার কাছায় এই ব্যাপার দেখাছো দেখাছো, আমি শুনতে পাইনি বলে এই ব্যাপার, পড়ার ভাব দে আমার মুন্ড খুঁজে ঠেলে দিচ্ছে, এই তা তুই শুনতে পা না, তুই কানে কি তুলো গুঁজে থাকি, তো ভালো করে বলবি, এই ব্যাপার কোনো ব্যাপার নেই বৌদি, টুক করে যাবো আর টুক করে নিয়ে চলে আসবো, বলছি দেরি করিস না, জব করে যাবি আর টপ করে নিয়ে চলে আসবি, কথাটা মনে থাকবে, যদি দেরি করছো এটা আমার খুঁজে আসতে হয়েছে, তোমার এই নাকের গোড়া নাতি মারবো আর ভাটোস আর ভাটোস, কথাটা মনে থাকবে, তাহলে আমি আসি আসি ভাই আসি ভাই, যা বৌদি চলে গেল, দাদা বৌদি বলে গেল খাঁটি জিনিস আনতে, তবে দাদা আমার এই বিড়িখর বৌদি আর মদখোর দাদার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে আমি ঠিক এই কাজে জয়ী হাসবো, তবে দাদা আমার বৌদি কিন্তু বাঘের মুখের দিকে ঠেলে দিল, বাঘের মুখের দিকে ঠেলে দিয়ে আই দিক আমি জঙ্গল ফাঁক করে চলে আসবো, ও কচিমি এ ডাসামি এ পাকা মেরে সাথে হবে টুরু, পরদেশি জানি না আমার কি যে হলো, ভালোবাসি আধারি প্রদীপ তুমি জানো, সুস্মিতা ঠান্ডা লেগে কেসে কেসে বুকে হয়েছে ব্যথা, শুনেছি জামতলার বাজারে মা ফার্মেসিতে নে ভালো একটা ডাক্তার বসে, কোথায় যে বসে সেটাই তো বুঝতে পারছি না, জেনে নেব তখন তো কাউকে দেখতেও পাচ্ছি না, ওই তো একজন দাঁড়িয়ে আছে, হাই হ্যালো শুনতে পাচ্ছো, ও না খাবার খাচ্ছে তোমার ডাকতে যাই দিকে, না না আমি তো তোমাকেই বলছি, এ আমাকে বলছো, হ্যাঁ বলো 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 বলো, এখানে মা ফার্মেসিটা কোথায় বলতে পারবে, মা ফার্মেসি, হ্যাঁ কেন মা ফার্মেসি কে কি করবে কাচ্চা যাবে, ইডিয়েট কাচ্চা যাবো কেন, আমি তো ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাবি, হ্যাঁ কেন তোমার কি ব্যায়াম হয়েছে জঙ্গলি, আরে তুমি কি জানো ঠান্ডা লেগে বুকে কফ জমে গেছে, ঠান্ডা লেগেছে, হ্যাঁ কফ জমেছে, হ্যাঁ আরে কিচ্ছু করতে হবে না, শুনে সে বলি শুনে সে বলি, সকাল সন্ধে একটু করে মৌ খাবে, ইডিয়েট রাস্কেলেই তোর ভাষার জ্ঞান নেই, কাকে কি বলছিস, তুমি বুঝতে পারোনি, না সকাল সন্ধে একটু করে মুখ খাবে, এই জঙ্গলি এই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোর ঘাম ভাষার জ্ঞান নেই, জুতিয়ে তোর মুখ ছেড়ে দেবো জানি, দেখেছো দাদা দেখেছো এখনকার মেয়েদের ভালো করবে, এখনকার মেয়েদের যদি ভালো করেছো ভালো করলেই তো, কাটিও নানসেন্স তুই কাকে কি বলে, ঠিকানা তা দেন না কোন গ্রামে থাকি, একবার
একবার তো বকি তোর কি দি না দি না দি না কি একবার তো বকি তোর কি একবার তো বকি তোর চুরি তো সব দেখেছো দাদা ঘরের দিকে চলে গেছে মা বোন তুলে গালাগালি করতে। ও ম্যাডাম তুমি জানো না আমি অতি ভদ্র ঘরের ছেলে, নালে এমন ইংলিশে গালাগালি করবো না, তুমি এখানে থাকতেই পারবে না। গ্রামের জঙ্গলি ছেলে হয়ে তুই আবার কি গালাগালি করবি বলতো? ইয়ে কে রে, ইয়ে এখন ইংলিশ আমার শোনে নে। ও ম্যাডাম আই হাঁটু মাই লেগ হোয়াট ইজ দ্য নারকেল গাছ, মাই ফাদার বডির বাট কোদালের আলটে কাস্তের ভাট। না না ওর সাথে এইভাবে ঝগড়া করলে হবে না, একে আচ্ছা মতো টাইট দেবো তারপরে এখান থেকে যাবো। ও এখন জানো না আমি ভুলভাল ইংলিশ ছেড়ে দেবো, কোথাকার ছেলে আমি জানি না, ও জানতলা ছেলে আমি। এই শোন আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি। আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি। বলো বলো বলো। শোনো আমি না তোমার ভালোবেসে ফেলেছি। ইয়ে মা এক্ষুনি দেখা হলো আর এক্ষুনি ভালোবাসা, ইয়ে কি কুকুরের মতো ভালোবাসা রে। শোনো না আমি সত্যিই বলছি। হ্যাঁ ওই গালাতে গন্ধ হচ্ছে বলে সত্যি বলছি ভালোবেসে ফেলেছি। না না তুমি আমাকে জড়ি ধরো। অশান্তি করবি না তোর বেশি লাতি মারবনি, ধরে ধরে একটা তোর লাতি ধরবো। আমাকে ফাসাচ্ছে যেন ওই অঞ্চলে কারেন্ট যায় নেই। গাছে যখন বেলে বাগবে কাগের তো খাওয়ার আশা হবে। হবে তো দাদা, এই কাগ একবার বাদুর যখন সাজবে সে তো সারা জীবন ঝুলে থাকবে। দুশ্মন সেচি গাছে বেল পেয়ে কেচি কি যাই আসে চোখের দেখাই চো দুই হব বাদু, এই অভিশপ্ত কাজ তোর জীবনটা করে দেবে ছেড়ে না। একবার দেবো কি তোর? কোথায় দিচ্ছি কোথায় দিচ্ছি তোর মনে থাকে না? না কি একদম না, এই কোথায় দিচ্ছি কোথায় কি দিচ্ছি? এই একবার দেবো কি তোর? উপানের কাণ্ড জ্ঞান নিজ কি ছেলে? দিই না দিই না না, একবার দেবো কি তোর? দেখো বৌদি তখন থেকে দেখছি তুমি ওর হয়ে বলছো, এটা তোমার কি হয় বলো তো? ওইটা আমার দেওর হয়, দেওর হয়, দেওর হয়।
জানো তোমার দেওয়ার হুক কত বাজে বাজে কথা বলছি আমার এই মেয়েটা কি বলতেছে কি বলতেছে কি মেয়েটা ঠিক বলতেছে ওই মেয়েটা যদি থানায় কল ফোন করে তো তো মেরে খুঁটে ফেলে দেবে আর আমার সংসারতে পুরো পাস্ত ছাড়া করে দেবে এ কে রে থানা ভয় দেখাচ্ছে কে মানে ওই দেখি বুঝতে পারছ না না আরে কুলদড়ি থানা বড় বাবু আরে ডায়মন্ড থানা বড় বাবু আচ্ছা ওই দুটো বড় বাবু সময় বসে আমি তাস খেলা করি ও কোপান বাবা পাকা লোক উঠিয়েছে পাকা লোক উঠিয়েছে ওই পুলিশ যদি রেগে যায় একবার তোমার এমন উলবাড়ি ঝাড়বে তুমি জীবনে ভুলতে পারবে না বুঝি তুই এখনো বুঝতে পারছিস না না আরে এই মেয়েটা হ্যাঁ এ তো ইচ্ছা করে আমাকে ফাঁসাচ্ছে একা দেখি বাজে তালি গোটা কম বেশি সাবা আমি ব্যাটিং ভালো বলটা খেলাম ভালো ছবির দা বলে মারি তুমি ভালো বোলার হয়েছো ব্যাটিং হয়েছো আবার বল ছেলে এখন কিকের ধরেছে এ ওইদি আগে ছিল সৌরভ সচিন সৌরভ সচিন বাদ এখন এসে বিরাট কোহলি বাবা তার মানে দাদা এই বিরাট কোহলি বাইকার রান না দেখেছো বাইকার রান বাইকা বাইকা বুঝি না কি বলতি খুলে বল ওইদি বাইকার রান বুঝি না আরে বৌদি শুধু নো বলে 4 আর 6 একা দেখি বাজে খালি দোকানে কম বেশি বাবা আমি ব্যাটিং ভালো বলটা খেলাম ভালো ছবি না বলে মারি একবার তো বকি তোর দিনা দিনা এই কোথায় দিছি কোথায় কি দিছি রে একবার তো বকি তোর কোথায় কি দিছি রে দিনা দিনা একবার তো বকি তোর তুই তো সব ভালো একবার তো বকি তোর আচ্ছা সরু চুগলি তাহলে মাটি বলো তো তোমরা জুদুন দিয়ে এতক্ষণ ঝগড়াঝাটি করছিলে ঘটনাটা কি হয়েছে আমার কাছে খুলে বলে তো দেখি শোনো বৌদি ভীষণ ভাবে ঠান্ডা লেগে তো কফ জমে গেছে আচ্ছা তাই তো আমি ওটা জেনে নিতে চাইলাম যে এখানে মা ফার্মেসিটা কোথায় কি বলে এমন একটা বাজে কথা বললো সেটা তো আমি মুখে বলতেই পাচ্ছি না মেয়েটার কি বলেছি এ মেয়েটা কি বলেছি আই কি বলছি বল মেয়েটা এসে বললো আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে আমার কফে জমে তাতে যে কথাটা বলেছি আমি সেই কথাটা বলে দিই ওরে ভাই আমি ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছি আমি কি বলছি আমার নিজের মনে পড়ছে না তুই খুলে বল তুই বুঝতে পারছিস না না তুই যেটা বলছিস আমি সেটা বলেছি কি বলছি আমার কাছে খুলে বল আমি শুধু মেয়েটাকে বলেছি ওমে ওমে ও ছানি তোমার ঠান্ডা লেগেছে কিচ্ছু করতে হবে না তুমি সকাল সন্ধ্যা একটু করে মৌ খাবে দেখছো বৌদি এই বাজে কথাটাই বলেছি মুখ পড়া যে কানে সে কানে ডাক্তারি করছে ওর কি করবে দিদি যেখানে পড়াবো সেখানে ঝগড়া অশান্তি ছাড়াও বাড়ি ফিরবে না এই আমি বলি শোন দেখো দিদিমণি ও বলেছে ঠিক তোমার সোনার ভুল হয়েছে সোনার ভুল হয়েছে মানে তোমার বোচার ভুল হয়েছে হ্যাঁ আমার কচি বাচ্চা ঠান্ডা লেগে কেচে 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 পেঁদে ফেলে দিচ্ছে কেচে 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 হেসে ফেলে দিচ্ছে কেচে কেচে নাকে সিংহে ভটকা হয়ে যাচ্ছে ডাক্তার দেখে দেখে আমি পারি না ডাক্তার সব টাকা নিয়ে নিল শেষে একটা কবিরিয়ার কাছে গেছিলাম কবিরিয়ায় বলছে দিদি ভাই তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও খাঁটি জিনিস খাও কি দাদা ভাই কি বলে খাঁটি মধু আর তুলসী পাতা আর যদি আমি এই ওষুধটা দিয়ে বেটে খাওয়ালে তোমার ছেলে রোগ থেকে পুরো মুক্ত হয়ে যাবে তাই তোমার বলেছি তবে তোমার খেলে উপকার হতে পারে মানে উপকার হবেই তো খাঁটি জিনিস তোমারও উপকার হবে ঠান্ডা লেগে আছে তো তাই সত্যি বৌদি ভুল আমি করেছি তাছাড়া তোমার দেওয়ালকে কত গালাগালি করলাম ভুল আমার হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দিও ঠিক আছে এ বৌদি ওই জন্য ক্যাচের একটা গান রয়েছে শুনেছি কি গান বাজছো এই মৌয়ায় জমেছে আজ ও ওরে ভাই খাঁটি জিনিস তো খাঁটি মতো তো সবে জঙ্গল থেকে ভেঙে আনতি চরচরে বলে খাঁটি জিনিস না রে ভাই ইয়ে তো কাটা করেনি তো ইয়ে তো কাটা করেনি তো ইয়ে তো করেছি মা কালী দিবি বৌজি মা কালী দিবি মানে তোর হাউস কোট ছুঁয়ে বলতে আমি এটা করি তাহলে ভালো দিয়ে ভাই দিয়ে আমার বাচ্চা দিকে ধুলে গোড়া গড়ি খাচ্ছে তুই দিয়ে ধাপ করে এ বৌজি এই ধরতে ধরতে মাল পড়ে গেল মধু বলে মাল পড়ে গেল দিয়ে যাপ এই কোচে ও ও মেয়ে ছেলেটা খুব ব্যাপার সুবিধার মেয়ে নয় তুই ঝাপ করে চলে আয় দেরি করিস না আর ফের যদি আমার বাচ্চাটা থামে আসতে হয়েছে তোমার লাঠি মারবো না ঘুষিয়ে মারবো না চড়ে মারবো না তোর কি করে জানো তোমার ওই বুকি ছাতায় কিট কিট খেলা করে ওই ছয়ের ঘরে লেই পেটে সত্যি গ্রামের ছেলের মধ্যে যে এতটা প্রতিভা লুকিয়ে আছে আমার জানা ছিল না তাছাড়া ছেলেটার সঙ্গে তো আলাপ ঠিক মতো করা হয়নি আলাপ করে দেখা যাক হ্যালো তুমি কাজ কি করো আমি কাজ হ্যাঁ আরে আমি তো বিন্দাস বিন্দাস মানে বুঝতে পারোনি না আরে সারাদিনে তিনবার তিনতলা খাই আর বাকি টাইমটা টিকটক ও তুমি টিপটপ করো টিপটপ আমিও তো খুবই ভালোবাসি ও মাই গড তুমিও টিপটপ করো হ্যাঁ বেশ আজ থেকে দুজনে টিপটপ করব আর বন্ধুর মতো চলাফেরা করব
किसी दीवाने देखे नहीं कहीं मैंने इसलिए जने जना दीवाना तेरा